সম্প্রতি বঙ্গোপসাগরে সাইক্লোন চিত্রাঙ্গের সৃষ্টি হওয়ায় এর প্রভাবে রাজ্যে রবিবার রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। সোমবার দিনভর চলে ঠান্ডা হাওয়া সহ হালকা বৃষ্টি। এই বৃষ্টির কারণে দীপাবলি উৎসবের আনন্দে ফাটা পড়ে যায়। এদিন সন্ধ্যায় এই বৃষ্টিকে উপেক্ষা করেই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে গেলেন সস্ত্রীক রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেখানে গিয়ে তিনি মায়ের উদ্দেশ্যে পুজো দিয়ে রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনা করেন। এরপর মঙ্গল আরতিতে অংশ নেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ অন্যান্যরা। পুজো দেওয়ার পর এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, খুবই ভালো কাটছে, তবে এত প্রাকৃতিক দুর্যোগ কিছুই করার থাকে না। সরকারের তরফ থেকে যা যা ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা অবগত আছি। মায়ের কাছে পুজো দিয়ে সমস্ত রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। ভালো কাটছে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া আপনারা বুঝতে পারছেন, তো এত প্রাকৃতিক দুর্যোগ, এটা কিছুই করার থাকে না। সরকার পক্ষ থেকে আমরা যা যা ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা অবগত আছি, ভালো মিটিং করেছি এবং আজকে কাছে এসেছি এবং সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করেছি এবং যেন আগামী দিনগুলো ভালোভাবে কাটে এবং মানুষের জন্য যেন আমরা কিছু করতে পারি সেই প্রার্থনা আমাদের কাছে করেছি। এবং আজকের এই দীপাবলি এবং কালী পুজো উপলক্ষে আপনাদেরকে এবং ত্রিপুরাবাসী সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, একটা বিষয় যে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলার জন্য বাইরে থেকে এখন পর্যন্ত আমার কাছে খবর এসেছে যে গুয়াহাটির থেকে ওরা দুবার ট্রাই করেছে কিন্তু টেক অফ করতে পারেনি। তো এখন পর্যন্ত আমার কাছে এক্সাক্ট ফিগারটা জানা নেই, তবে বেশ সংখ্যক লোক এসেছে মানে এই খবর আছে। তো আরও আমি মানে কনফার্ম হয়ে এক্সাক্ট ফিগারটা বা কতজন এসছে সে বিষয়টা আমি বলতে পারবো। মাতাবাড়িতে আয়োজিত দীপাবলির মেলাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃষ্টিকে উপেক্ষা করেই মাতাবাড়িতে ধীরে ধীরে ভিড় জমায় সকলেই। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আদি নিউজ।